জল নিয়ে মারামারি, আহত বেশ কয়েকজন, অভিযোগ পুলিশ ধৃতরাষ্ট্রের ভূমিকায়, ঘটনা বিশালগড় জাঙ্গালিয়ার নট্টপাড়ায়। অসহিষ্ণুতায় পাল্লায় পড়ে অনেক সময় একাংশ মানুষ এমন সব ঘটনায় গা ভাসিয়ে দেয় যাতে গোটা সমাজের মাথা হেঁট হয়ে যায়। এমনই এক ঘটনা ঘটল মঙ্গলবার বিশালগড় মহকুমার জাঙ্গালিয়া এলাকার নট্টপাড়ায়। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা পঙ্কজ সরকার তার বাড়ির কাজের জন্য সরকারি পাম্প থেকে পাইপ দিয়ে জল আনতে গিয়েছিল। অভিযোগ, তারপরই নাকি স্থানীয় রাজু নট্ট বাধা সৃষ্টি করে। তখন পঙ্কজ বলে, সরকারি সম্পত্তি ভোগ করার অধিকার সবার আছে। অভিযোগ এই কথা বলতে রাজু ও তার বাড়ির অন্যান্য সদস্যরা পঙ্কজের উপর চড়াও হয়। পঙ্কজকে বাঁচাতে এসে রুবেল পাল বাবলু দেবনাথ আহত হন। গুরুতর আহত হয় রুবেল, তাকে দমকলের গাড়িতে করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনায় বৃদ্ধা মহিলাকেও শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। হ্যাঁ, আরেক বাড়ি বাড়ি এক এক ঝগড়া লাগছে, দুই বাড়ি ঝগড়া লাগছে। হ্যাঁ, বাধা দিছে, তোমরা এটা করতেছো, তোমরা এটা করতেছো, এমনি করলে কি আবার কইবুনি, এটা একটা নিমাংশ আমার নাকা কু, তোমরা এটা ওর নাকা জেরে যে করো না। হ্যাঁ রে, হেরা বাড়ির থেকে ডাকাইতে ডাকাইতে বাড়ি টানছে, রাস্তা টানছে, আইনা তারা সব দি মিললে তারা এমনি ঘুষি আনি গলা সিপ দেয়া ইয়া করে ধরন আরম্ভ করছে। মানে কারা মারছে? না, আমি আমার মনে নাই। রাজু নট্ট, তারপরে এলাকাবাসীর অভিযোগ, এই নট্টবাড়িতে কয়েকটি পরিবার থাকতে তারা কিছুদিন পর পরই ঝামেলা করে যাচ্ছে, আবার নেশার ব্যবসার সাথেও নাকি তারা জড়িত। এই নট্ট পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিশালগড় থানায় আগে থেকেই মামলা রয়েছে বলে খবর। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, পরিবারটি বিশালগড় থানায় ছুটে গেলে পুলিশ নাকি জানিয়ে দেয় প্রধানের কাছে যেতে। একদিকে দুই পরিবারে হাতাহাতি চলছে, সেখানে পুলিশ নিজে না গিয়ে উল্টো প্রধানের কাছে যাবার পরামর্শ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। এদিনের মারপিটের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।